দূরে তবু কাছে, যে যেখানে আছে সবাইকে টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন সাদর সম্ভাষণ। ফিরে এসেছি আরও একটি নতুন পর্বে। আজকের পর্বে আমরা একটি জ্যামিতির উপপাদ্যের সমাধান করব। আর এই সমাধান ক্লাসের গোটা প্রহর জুড়ে আমি তন্ময় জুয়েল আছি তোমাদের সাথে। তাহলে চলো আজকের ক্লাসটি শুরু করা যাক। শুরুতে আমরা দেখে নেব আমাদের আজকের প্রশ্নটি। আমাদের প্রশ্নে বলা হয়েছে যে প্রমাণ করো যে ত্রিভুজের যে কোনো দুই বাহুর অন্তর তার তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। এখানে ত্রিভুজের বাহু হলো তিনটা, এখানে বলা হয়েছে দুইটা বাহুর অন্তর, মানে একটা বাহু আর একটা বাহুর পার্থক্য, অন্তর মানে হচ্ছে পার্থক্য বা বিয়োগ। তাহলে দুই বাহুর অন্তর তার তৃতীয় বাহু অপেক্ষা ক্ষুদ্রতর। আচ্ছা, আমরা কিন্তু ত্রিভুজের ক্ষেত্রে এই তথ্যটা জানি যে ত্রিভুজের যে কোনো দুই বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। আচ্ছা, যোগফল যদি বৃহত্তর হয় তাহলে অন্তর মানে বিয়োগ, তাহলে বিয়োগফল অবশ্যই ক্ষুদ্রতর হবে। এখন আমরা এটাই প্রমাণ করে দেখাব। তাহলে যে ত্রিভুজের কথা বলা হয়েছে আমরা একটা ত্রিভুজাকে অঙ্কন করি। তাহলে একটা ত্রিভুজ অঙ্কন করি, মনে করি যে এটাই হলো আমার সেই ত্রিভুজ যে ত্রিভুজের কথা প্রশ্নে বলা হচ্ছে। তো ত্রিভুজের আমি নাম দিয়ে দেই, ধরো এ বি সি, এটা হলো ত্রিভুজ। তো দেখো এখানে এ বিবাহটা কিন্তু এসি বাহুর চেয়ে বড়, এবং আমি এভাবে মাপটা নিয়েছি যে বিবাহটা এসির চেয়ে বড়, এ বিবাহটা এসির চেয়ে বড় হবে। প্রমাণ করতে হবে কি? প্রমাণ করতে হবে যে ত্রিভুজের যে তোমার দুই বাহুর যে অন্তর, অর্থাৎ একটা বাহু থেকে একটা বাহু মাইনাস করলে তা তৃতীয় বাহু অপেক্ষা ক্ষুদ্রতর হয়। তাহলে বিশেষ নির্বাচন আমরা এখন লিখব যে মনে করি এ বি সি একটি ত্রিভুজ, মনে করি এ বি সি একটি ত্রিভুজ যার এ বিবাহু অর্থাৎ এ বি ইজ গ্রেটার দ্যান এ সি। প্রমাণ করতে হবে যে এ বি মাইনাস এ সি ইজ লেস দ্যান বি সি। তাহলে দেখো যে মনে করি ত্রিভুজ এ বি সি যার এ বিটা হচ্ছে এ সি এর চেয়ে বড়, যেটা আমি মাত্র বললাম, এবং প্রমাণ করতে হবে যে এ বি মাইনাস এ সি, এখানে দেখো বলা হয়েছে ত্রিভুজের যে কোনো দুই বাহুর অন্তর, তাহলে এক বাহু হচ্ছে এ বি আর এসি বাহু আর এক বাহু হচ্ছে এসি, তাহলে দেখো দুই বাহুর অন্তর, দেখছো দুই বাহুর অন্তর এ বি মাইনাস এ সি। প্রশ্ন বলা তৃতীয় বাহু অপেক্ষা ক্ষুদ্রতর, তাহলে এটা যদি প্রথম বাহু হয় এটা দ্বিতীয় বাহু আর বি সিটা হচ্ছে তৃতীয় বাহু। দেখো প্রথম বাহু মাইনাস দ্বিতীয় বাহু তার চেয়ে বড় হচ্ছে তৃতীয় বাহু, অর্থাৎ এখানে এ বি মাইনাস এ সি ইজ লেস দ্যান ক্ষুদ্রতর তৃতীয় বাহু অপেক্ষা। আচ্ছা, এখন প্রমাণ করতে হবে, আমাকে এটা প্রমাণ করতে হবে। প্রমাণ করার জন্য আমি একটা কাজ করব যে এ বিবাহু থেকে ধরো এখানে একটা বিন্দু নিলাম ডি বিন্দু, অর্থাৎ এডি কাটবো, এ বিবাহু থেকে এডি অংশ কাটি, এমনভাবে কাটি যেন এই এ সি এর সমান হয়, অর্থাৎ এ সির যে দৈর্ঘ্য সেই দৈর্ঘ্য সমান করে এডি অংশটা কাটবো। যদি এ সির দৈর্ঘ্য ধরো 5 সেন্টিমিটার হয় তাহলে এ বিবাহুতে আমি 5 সেন্টিমিটার পরিমাণ কেটে নেব, এবং এই সিডিকে আমি যোগ করে দিই, সিডি যোগ করি, যোগ করে দিলাম। তাহলে আমি এখন কী অঙ্কন করেছি যে এ বি বাহু থেকে এডি অংশ কেটে নিই যেন এডি সমান এসি হয়, সিডি যোগ করি। তো আমি কি করেছি যে এ বি বাহু থেকে এডি অংশ কেটে নিলাম এসি এর সমান করে, এবং পরে সেই সিডি যোগ করলাম। তাহলে অঙ্কনটা শেষ হলো, চলো এবার আমরা প্রমাণ শুরু করি। তো প্রমাণের কয়েকটি ধাপে আমরা প্রমাণ করব। প্রমাণের প্রথম ধাপ লিখি প্রমাণ, ধাপ এক। দেখো যে ধাপ একে ত্রিভুজ এ সি ডি, ত্রিভুজ এ সি ডি এর খেয়াল করো, ত্রিভুজ এ সি ডি এর আমি কিন্তু অঙ্কনের সময় বলেছি যে এ ডিটাকে এমনভাবে কাটব যেন এ সি এর সমান হয়। তাহলে ত্রিভুজ এ সি ডি এর এ ডি সমান এ সি বা এ সি সমান এডি লেখা যায়, এ ডি ইকুয়ালস টু এ সি। আচ্ছা, কেন সমান? কারণ এটা অঙ্কন অনুসারে, অঙ্কনের সময় বলেছিলাম অঙ্কন অনুসারে। তো অঙ্কন অনুসারে যেহেতু এটা সমান, দেখো একটা ত্রিভুজের যদি দুইটা বাহু সমান হয় তাহলে এদের দুইটি কোণ, অর্থাৎ ভূমি সংলগ্ন দুইটি কোণ সমান হবে, কারণ একটা ত্রিভুজের দুইটি বাহু যদি সমান হয় সেটা হয় সম দ্বিবাহু ত্রিভুজ। দেখো একটা ত্রিভুজের দুইটি বাহু যদি সমান হয় তাকে আমরা বলি সম দ্বিবাহু ত্রিভুজ, আর সম দ্বিবাহু ত্রিভুজের ভূমি সংলগ্ন কোণদ্বয় পরস্পর সমান। তাহলে দেখো এই যে ত্রিভুজটা, ত্রিভুজ এ সি ডি, এই ত্রিভুজটি তো সম দ্বিবাহু ত্রিভুজ, তাহলে এটা আর এটা সমান সমান বাহু, আর এই যে ভূমি সংলগ্ন যে দুইটি কোণ, এই দুইটি কোণ কিন্তু সমান হবে। তাহলে এই কোণটার নাম হচ্ছে কি? কোণ এ ডি সি, এবং এই কোণটার নাম হচ্ছে কোণ এ সি ডি, এই দুইটা কোণ পরস্পর সমান। তাহলে লিখতে পারি সুতরাং কোণ এ
DC equals to কোণ ACD। এখন ধাপ 2 দেখো, ধাপ 2 আমি কি করব, ত্রিভুজ ACD এর দেখো ত্রিভুজ ACD এর যদি আমি একটি বাহুকে বর্ধিত করি তাহলে একটা বহিঃস্থ কোণ উৎপন্ন হয়, ত্রিভুজ ACD এর বহিঃস্থ কোণ। ত্রিভুজ ACD এর যদি AD বাহুটাকে বর্ধিত করে এখানে বর্ধিত করা হয় তাহলে এখানে যে কোণটা উৎপন্ন হয় সেই কোণটার নাম হচ্ছে কোণ BDC। কোণ BDC ইজ গ্রেটার দ্যান অন্তঃস্থ কোণ, কোণ বিপরীত অন্তঃস্থ কোণ, কোণ ACD, কোণ ACD। ভালো করে খেয়াল করো যে ত্রিভুজের একটা বাহুকে যদি বর্ধিত করলে যে বহিঃস্থ কোণ উৎপন্ন হয় তা একটি অন্তঃস্থ কোণের চেয়ে বড় হবে, কারণ আমরা কিন্তু এটা জানি যে ত্রিভুজের যে কোনো একটি বাহুকে বর্ধিত করলে সেই বহিঃস্থ যে কোণটা উৎপন্ন হয় তা হচ্ছে অন্তঃস্থ বিপরীত কোণদ্বয়ের সমষ্টির সমান। আচ্ছা, দুইটা কোণের যোগফলের সমান, মানে যে বহিঃস্থ যে কোণটা হবে তার বিপরীত দিকে যে দুইটা কোণ আছে তার যোগফলের সমান হবে। আবার যদি যোগফলের সমান হয় তাহলে বোঝাই যাচ্ছে যে ত্রিভুজের যে বহিঃস্থ কোণ উৎপন্ন হয় তা তার বিপরীত অন্তঃস্থ যে কোনো একটি কোণ অপেক্ষা বৃহত্তর। তাহলে সেই শর্তে আমরা লিখতে পারি কোণ BDC ইজ গ্রেটার দ্যান অন্তঃস্থ কোণ ACD। কেন লেখা যায়, কারণ ত্রিভুজের একটি বাহুকে বর্ধিত করলে যে বহিঃস্থ কোণ উৎপন্ন হবে তা তার অন্তঃস্থ বিপরীত যে কোনো কোণ অপেক্ষা বৃহত্তর। ত্রিভুজের একটি বাহু বর্ধিত করলে উৎপন্ন বহিঃস্থ কোণ তার বিপরীত অন্তঃস্থ যে কোনো একটি কোণ অপেক্ষা বৃহত্তর। তাহলে দেখো কোণ BDC ইজ গ্রেটার দ্যান অন্তঃস্থ কোণ ACD। সুতরাং লিখতে পারি, সুতরাং কোণ BDC ইজ গ্রেটার দ্যান, দেখো ACD কোণটা হচ্ছে এখানে ACD, আমি এখানে দেখিয়েছি ACD এবং ADC পরস্পর সমান। তাহলে ACD-র চেয়ে যদি BDC বড় হয়, কোণ ACD এর চেয়ে যদি কোণ BCD বড় হয় তাহলে কিন্তু কোণ BDC এই ADC এর চেয়েও বড় হবে। তাহলে এখানে লেখা যায় কোণ ADC, এটাকে ধরে নিলাম আমি এক নম্বর সমীকরণ, কোণ BDC, কোণ BDC ইজ গ্রেটার দ্যান কোণ ADC, তাহলে এটাকে আমি ধরে নিলাম হচ্ছে এক নম্বর সমীকরণ। তাহলে এখন আমরা ধাপ 3-এ যাব এবং আমরা একটা কাজ করব যে দেখো ত্রিভুজ, এবার নিচের ছোট ত্রিভুজটা খেয়াল করো, ত্রিভুজ BCD, ত্রিভুজ BCD এর BD বাহু যদি এদিকে বর্ধিত হয় তাহলে এখানে কিন্তু একটা কোণ উৎপন্ন হয়, সেটা হলো বহিঃস্থ কোণ। তো বহিঃস্থ কোণের যে মানটা তার অন্তঃস্থ যে কোণটা হবে তার চেয়ে বড় হবে, কারণ আমরা জানি ত্রিভুজের বহিঃস্থ কোণ অন্তঃস্থ কোণের চেয়ে বড় হয়, এটা আমরা এখানে দেখেছি। ত্রিভুজের একটি বাহু বর্ধিত করলে উৎপন্ন বহিঃস্থ কোণ তার বিপরীত অন্তঃস্থ যে কোনো একটি কোণের মান অপেক্ষা বৃহত্তর। এখন তাহলে দেখো যে ধাপ 4-এ আমরা যেটা বলতে পারি, ধাপ তিন এই ধাপ 3-এ আমরা বলতে পারি আবার ত্রিভুজ BCD এর বহিঃস্থ কোণ, BCD ত্রিভুজ BCD এর, ত্রিভুজ BCD এর বহিঃস্থ কোণ, বহিঃস্থ কোণ কোনটা দেখো, ত্রিভুজ BCD এর বহিঃস্থ কোণ হচ্ছে এইটা ADC। কোণ ADC ইজ গ্রেটার দ্যান অন্তঃস্থ কোণ, কোণ BCD, অন্তঃস্থ কোণ BCD। সুতরাং আমি এখন লিখতে পারি দেখো কোণ BDC, কোণ BDC, কোণ BDC ইজ গ্রেটার দ্যান কোণ BCD। আচ্ছা, এখানে BDC এই যে BDC এই যে কোণটা, কোণ এই কোণটার চেয়ে বড়। আচ্ছা দেখো, এখানে ত্রিভুজের যে ক্ষুদ্রতম বাহুর সাথে যে কোণ উৎপন্ন হয় তা বৃহত্তর বাহুর কোণ অপেক্ষা হচ্ছে বৃহত্তর হয়, বৃহত্তর বাহুর সাথে যে কোণ উৎপন্ন, ক্ষুদ্রতম বাহুর বিপরীতে যে কোণ থাকে তা এই ক্ষুদ্রতম বাহুর সংলগ্ন কোণের চেয়ে ক্ষুদ্রতর হয়। তাহলে সেই শর্তে কিন্তু দেখো এই BD বাহুর সাথে যে কোণ উৎপন্ন হলো এই কোণটা হচ্ছে কোণ BDC, এই কোণের চেয়ে কী হবে, বড় হবে। তা লেখা যায় যে কোণ BDC ইজ গ্রেটার দ্যান কোণ BCD। ধাপ 4, এখন দেখো আমরা 3-এ কী প্রমাণ করছি, যে কোণ BDC ইজ গ্রেটার দ্যান কোণ BCD। খেয়াল করো এখানে এই কোণটা বড় আর এই কোণটা হচ্ছে ছোটো। এখন এখানে BD, এই যে BD বাহুটা, কিন্তু এখানে BC বাহুর চেয়ে
কি হবে ছোট হবে বিসি বা হচ্ছে ছোট হবে তাহলে এখানে সুতরাং বিডি ইজ লেস দ্যান বিসি বিডি ইজ লেস দ্যান বিসি তাহলে এখানে আমরা একটা নোট দিয়ে দিই যে কেন এটা ছোট হবে দেখো বিডি ইজ লেস দ্যান বিসি কেন এখানে বিডিটা বড় হবে কারণ এখানে দেখো কোণ বিডিসি ইজ গ্রেটার দ্যান কোণ বিসিডি আচ্ছা এই কোণটা তো বড় বড় কোণের সাথে ছোট বাহু আর ছোট কোণের সাথে বড় বাহু এটাকে আমরা একটু সুন্দর করে এখানে লিখে দিয়েছি যে কোন ত্রিভুজের দুই কোণ অসমান হলে বৃহত্তর কোণের বিপরীত বাহু ক্ষুদ্রতম কোণের বিপরীত বাহু অপেক্ষা বৃহত্তর অর্থাৎ বৃহত্তম যে কোণটা বৃহত্তম কোণের যে বিপরীত বাহু আর ক্ষুদ্রতম কোণের বিপরীত বাহু অপেক্ষা বৃহত্তর দেখো এখানে এই যে বৃহত্তম যে কোণটা এটা হলো বৃহত্তম কোণ বৃহত্তম কোণের বিপরীত বাহু হচ্ছে এটা বিসি বৃহত্তম কোণের বিপরীত বাহু কোণটা বিসি আর ক্ষুদ্রতম যে কোণটা ক্ষুদ্রতম কোণের বিপরীত বাহু কোণটা বিডি তাহলে বিডির চেয়ে কী হবে বিসিটা বড় হবে বিডির চেয়ে বিসিটা বড় হবে তাহলে এখানে আমরা সেটাই লিখেছি কোনো ত্রিভুজের দুই কোণ অসমান হলে বৃহত্তম কোণের বিপরীত বাহু ক্ষুদ্রতম কোণের বিপরীত বাহু অপেক্ষা বৃহত্তর এখন আমরা প্রমাণের প্রায় দ্বার প্রান্তে তো এই যে আমরা প্রমাণ করলাম যে বিডি ইজ লেস দ্যান বিসি তো এটাকে আমরা একটু এখানে লিখে নিই যে বা বিডি ইজ লেস দ্যান বিসি বা এখন দেখো এই বিডি ভালো করে খেয়াল করো এই হচ্ছে বিডি সরলরেখাটুকু অর্থাৎ রেখাংশ এখন এই এ বি থেকে যদি তুমি এডি অংশটা বাদ দিয়ে দাও তাহলে কিন্তু বিডি অংশটা পাই আমি মনে করলাম যে এই এ বি টোটাল বাহুটার দৈর্ঘ্য হচ্ছে 15 সেন্টিমিটার তার মধ্যে যদি এই এডির অংশটা হয় 10 সেন্টিমিটার তাহলে কিন্তু এটা 5 সেন্টিমিটার আমরা কী করে বের করব ওই 15 থেকে 10 মাইনাস করব যেহেতু এখানে সংখ্যা নাই এটা আমি একটা কাল্পনিক সংখ্যা ধরে তোমাদের বোঝানোর চেষ্টা করলাম যে এই এবিটা হচ্ছে আমার সম্পূর্ণ বাহুর দৈর্ঘ্য তাহলে এ বি আমার সম্পূর্ণ বাহুর দৈর্ঘ্য তার থেকে যদি আমি এডি অংশটা বাদ দিয়ে দিই এডি অংশটা বাদ দিয়ে দিই এডি তাহলে কি থাকে দেখো বিডি তাহলে বিডি না লিখে বিডির পরিবর্তে আমরা এবি মাইনাস এডিও লিখতে পারি ইজ লেস দ্যান বিসি আচ্ছা আমাকে কি প্রমাণ করতে বলা হয়েছে প্রমাণ করতে বলা হয়েছে এবি মাইনাস এসি ইজ লেস দ্যান বিসি দেখো প্রমাণে কি খুবই কাছাকাছি চলে এসেছে আমরা এখন আমরা এখানে লিখতে পারি এবি মাইনাস এডি এডি তো এখানে খেয়াল করো এডির মান কি বের করেছি দেখো এডির মান বের করেছি হচ্ছে এসি এডির মান বের করেছে এসি তাহলে এই এডিকে তুলে দিয়ে কিন্তু আমি এসি লিখতে পারি তাহলে এডি তুলে দিয়ে লিখে দিলাম এ সি ইজ লেস দ্যান বিসি দেখো প্রশ্নে যা প্রমাণ করতে বলা হয়েছে আমি কিন্তু তা প্রমাণ করে দিয়েছি তাহলে আমি এখন এখানে লিখতে পারি যে প্রমাণিত চলো পুরো বিষয়টি সংক্ষেপে আমরা আরেকবার বোঝার চেষ্টা করি আমাদের প্রশ্নটা আরেকবার পড়ব প্রশ্নে বলা হয়েছে প্রমাণ করো যে ত্রিভুজে যে কোনো দুই বাহুর অন্তর তার তৃতীয় বাহু অপেক্ষা ক্ষুদ্রতর আচ্ছা ত্রিভুজের যে কোনো দুই বাহুর অন্তর তার তৃতীয় বাহু অপেক্ষা ক্ষুদ্রতর তাহলে ত্রিভুজের একটা ত্রিভুজের কথা তো প্রথমে বলা হয়েছে তা আমি সেই ত্রিভুজটা আঁকলাম মনে করি ত্রিভুজ এ বি সি মনে করি ত্রিভুজ এ বি সি যার এবি বাহুটা এসি বাহুর চেয়ে বৃহত্তর এ দেখো এবি বাহুকে এসি বাহুর চেয়ে বড় দেখালাম প্রমাণ করতে হবে যে বৃহত্তর বাহু থেকে আমি যদি ক্ষুদ্রতর বাহুটা বাদ দিই তাহলে যে তৃতীয় বাহুটা থাকে তার থেকে ক্ষুদ্রতর হয় তাহলে যে কোনো দুই বাহু এখানে এবি বাহু থেকে এসি বাহুটাকে বিয়োগ করলাম করলে অর্থাৎ অন্তর মানে বিয়োগ করলে সেটা বিসি এর চেয়ে ছোটো হবে এটাই প্রমাণ করতে হবে তাহলে অঙ্কন আমি এ বি বাহু থেকে এবি বাহু থেকে এই এডি অংশটা কেটে নিই যেন এডি সমান এ সি হয় অর্থাৎ এসির দৈর্ঘ্য সমান করে এডি অংশটা কাটবো আর পরে এই সিডিকে যোগ করি তো প্রমাণের প্রথম ধাপ প্রমাণের প্রথম ধাপে আমরা ত্রিভুজ এ ডি সি এই ত্রিভুজটাকে নিয়ে কাজ করি ত্রিভুজ এ ডি বা অর্থাৎ এ ডি সি অথবা এ সি ডি একই ত্রিভুজ ত্রিভুজ এ সি ডি এর দেখো এডি সমান এ সি এটা আমি অঙ্কনের সময় বলেছি তাহলে কিন্তু এই দুইটা বাহু সমান যদি এই দুইটা বাহু সমান হয় তাহলে এটা কিন্তু সমদ্বিবাহু ত্রিভুজ আর আমরা জানি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি সংলগ্ন কোণ দুইটি পরস্পর সমান তাহলে দেখো এই বাহুটা আর অর্থাৎ এডি বাহুটা আর এসি বাহুটা যদি সমান সমান হয় তাহলে এইটা হচ্ছে ত্রিভুজের ভূমি তো ত্রিভুজের ভূমি সংলগ্ন যে দুইটি কোণ অর্থাৎ এই কোণটা আর এই কোণটা পরস্পর সমান হবে তো এই কোণটার নাম কি এই কোণটার নাম হলো কোণ এ ডি সি দেখো কোণ এ ডি সি সমান কোণ এ সি ডি তো এই দুইটা কোণ সমান ধাপ দুয়ে দেখো ত্রিভুজ এ সি ডি এ ত্রিভুজ এ সি ডি এর বহিস্থ কোণ অর্থাৎ একটা বাহুকে যদি তুমি বর্ধিত করো একটা বাহুকে বর্ধিত করলে একটা বহিস্থ কোণ পাবো সেই যে বহিস্থ কোণটা হবে
কোণ বিডিসি এই বহিঃস্থ কোণটা তার অন্তঃস্থ কোণের চেয়ে বড় হবে, বিপরীত দিকের যে কোনো অন্তঃস্থ কোণ অপেক্ষা বহিঃস্থ কোণ বড় হবে। কারণ আমরা জানি যে বহিঃস্থ কোণের মানই হয় তার বিপরীত দিকের অন্তঃস্থ কোণ দ্বয়ের যোগফলের সমান। তাহলে দুইটা কোণ যোগ করলে যদি তার সমান হয় তাহলে একটা কোণ অবশ্যই তার থেকে ছোট হবে। দেখো ত্রিভুজের একটি বাহু বর্ধিত করলে উৎপন্ন বহিঃস্থ কোণ তার বিপরীত অন্তঃস্থ যে কোনো একটি কোণ অপেক্ষা বৃহত্তর। তাহলে দেখো বহিঃস্থ কোণ বিডিসি, বহিঃস্থ কোণ বিডিসি তার অন্তঃস্থ কোণ এসিডি অপেক্ষা বড় হবে। আবার তাহলে বহিঃস্থ কোণ বিডিসি দেখো অন্তঃস্থ কোণ এডিসি, এডিসি আবার এ এখানে এসিডি আর এডিসি কিন্তু সমান, তাহলে এসিডি না লিখে এডিসিও লেখা যেতে পারে, তাহলে লিখে দিলাম। এবার চলো ধাপ তিনে যাই। আবার ত্রিভুজ বিসিডি, ত্রিভুজ বিসিডি এই ছোট ত্রিভুজটা, ত্রিভুজ বিসিডি, ত্রিভুজ বিসিডি ছোট ত্রিভুজটা, এইটার কিন্তু একটা বহিঃস্থ কোণ উৎপন্ন হয়। দেখো এদিকে এই বাহুটা বর্ধিত করলে এখানে বহিঃস্থ কোণ উৎপন্ন হয়। তো এই বহিঃস্থ কোণের ক্ষেত্রে সে একই শর্ত হবে যে অন্তঃস্থ বিপরীত অন্তঃস্থ কোণের চেয়ে বড় হবে। তাহলে বহিঃস্থ কোণ এডিসি, কোণ এডিসি ইজ গ্রেটার দ্যান কোণ বিসিডি, কোণ বিসিডি। তাহলে সুতরাং কোণ বিডিসি ইজ গ্রেটার দ্যান কোণ বিসিডি লেখা যায়। আচ্ছা তো ধাপ চারে আমি এটাকেই ধরে এখানে নিয়ে এসেছি, কোণ বিডিসি ইজ গ্রেটার দ্যান কোণ বিসিডি, বিডিসি ইজ গ্রেটার দ্যান কোণ বিসিডি। আচ্ছা দেখো এই কোণটা কিন্তু বড় আর এই কোণটা ছোট। তো বড় কোণের সাথে যে বাহুটা হবে সেটা হবে ছোট বাহু, ছোট কোণের সাথে যে বাহুটা হবে সেটা হবে বড় বাহু। কারণ হচ্ছে কি যে কোনো কোন ত্রিভুজের দুই কোণ অসমান হলে বৃহত্তর কোণের বিপরীত বাহু ক্ষুদ্রতম কোণের বিপরীত বাহু অপেক্ষা বৃহত্তর। ক্ষুদ্রতম কোণের সাথে যে কোণ তার বিপরীতে যে সরি এখানে বৃহত্তম যে কোণ তার বিপরীত যে বাহুটা হবে তা ক্ষুদ্রতম কোণের বিপরীত বাহু অপেক্ষা বৃহত্তর হবে। তাহলে বিডি ইজ লেস দ্যান বিসি, অর্থাৎ বিসিটা এখানে বড়। এটাকে ধরে এখানে নিয়ে আসলাম। দেখো বিডিটাকে আমি বিডি লিখবো না, এই বিডিটাকে বিডি না লিখে এ বি মাইনাস এডি লেখা যায়। তা লিখে দিলাম এ বি মাইনাস এডি ইজ লেস দ্যান বিসি। এই এবিটাকে এখানে বসালাম, এই এডিটাকে তুলে দিয়ে এডির মান এসি বসিয়ে দিলাম। তাহলে এ বি মাইনাস এসি ইজ লেস দ্যান বিসি প্রমাণিত। আশা করি বুঝতে পেরেছে। তাহলে আজকের ক্লাসটি এখানে শেষ করছি, দেখা হবে আবারও নতুন করে অন্য কোনো গাণিতিক সমস্যা নিয়ে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো, এই প্রত্যাশায় আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ।